بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، সমস্ত বেলজিয়াম থেকে আমাদের এক দিনই ভাই প্রশ্ন করেছেন যে তার একজন মামাতো ভাই রয়েছে, তিনি রাওদানের চিটাগাঙ্গের রাওদানের কাকদিয়া আলিয়া দরবার শরীফের মুরিদ। তো এই দরবার শরীফের মুরিদ তিনি নিজেও ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেছেন, ফলে হেদায়েত হয়েছেন। কিন্তু এই মামাতো ভাইকে কিছুতেই ফেরানো যাচ্ছে না। মামাতো ভাইয়ের অনেক ভক্তি রয়েছে এবং বিশ্বাস রয়েছে এই দরবারের বিষয়ে, যে এই দরবার শরীফের পীর তাকে পুল সেরাত পার করে নিয়ে যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরও কিছু আকীদার কথা বলেছেন ভাইজান, যেমন এখানে কোরআনের ফয়েজ দেয় তারা, তো কোরআনের ফয়েজ দেয় এবং এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা বলেছিল যে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে, এরা সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে এই ফয়েজ নিলে কোরআনের। আর সমস্ত পাপগুলি ওরা নিজেদের কাঁধে নিয়ে নেবে এবং মুরিদ পার হয়ে যাবে, পুরসেরাত পার হয়ে যাবে, মুরিদের কোনো সমস্যাই হবে না। এরপর ভাইজান বলেছেন যে আমি এসব ভুকি চুকি করার সাথে মিল নাই এসব কথার, এই জন্য আমি ফিরেছি, কিন্তু আমার মামাতো ভাইকে ফিরাতে পারছি না। এই ছিল ভাইজানের প্রশ্ন। ভাইজানকে বলবো আপনি হেদায়তের দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, যেন আপনার সেই মামাতো ভাইকে আল্লাহ হেদায়ত দান করেন। কঠিন গুমরাহিতে উনি রয়েছেন, আর আল্লাহ প্রকৃত হেদায়তের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি হেদায়তের মালিক ছিলেন না। হেদায়তের মালিক বলতে মানে জান্নাতের পথ পর্যন্ত পৌঁছে দেওয়ার মালিক ছিলেন না, তাই তো তিনি আপ্রাণ চেষ্টা করেও নিজের চাচা আবু তালেবকে ইসলামে দীক্ষা লাভ করাতে পারেননি। তার মুমূর্ষ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ আও কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার চাচা, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটি পাঠ করলে এই কালেমাটা দিয়ে আমি আমার চাচা আমার চাচার বিষয়ে, চাচাকে বলছিলেন যে আমি আল্লাহর নিকটে এই বিষয়ে বিতর্ক করব, মানে এটাকে দলিল হিসেবে পেশ করবো, বলবো যে আমার চাচা কলমা পাঠ করেছেন, অতএব আল্লাহ তাকে জান্নাতে দাখিল করুন। তো উনি বলবেন কি ওনার পাশে বসা রয়েছে ওনার পাশে বসা ছিল আবু জাহাল উমাইয়া ইবনে খালাফ, তারা তাকে বলতে শুরু করে আতার কাবান মিল্লাত আব্দুল মুত্তালিব, আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিমুখ হতে যাচ্ছেন। পরিশেষে উনি যতবার কালেমার দাওয়াত দেয় তারা ততবার এই কুফরি কথার দাওয়াত দেয়, ফলে শেষের কথাটি উনি বলেছিলেন এটাই যে উনি আব্দুল মুত্তালিবের ধর্মে রয়ে গেলেন। ওয়া আবা আইয়া কোলা লা ইলাহা ইল্লাল্লাহ, এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তিনি অস্বীকার করলেন। এর অপেক্ষিতে কোরআন কারিমের একটি আয়াত নাজিল হয়, সেই আয়াত হলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয় আপনি অর্থাৎ হে রাসূল নিশ্চয় আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত দিবেন। আল্লাহু আলম বিল মুহতাদিন, আর আল্লাহ হেদায়ত প্রাপ্তদের বিষয়ে বেশি খবর রাখেন, বেশি জ্ঞাত রয়েছেন। সুতরাং এই ভাইকে বলবো যে আপনার মামাতো ভাই যেন দোয়া করেন আল্লাহ যেন তাকে হেদায়ত করেন। আসলে তিনি গুমরাহী, তার পীর সাহেবও গুমরাহীতে রয়েছে,
এবং এগুলি সব ধান্দাবাজি কথা, এগুলি কথার একটাও মিল নাই কোরআন হাদিসের সাথে। কোরআন হাদিসের ভিতরে পীর মুরিদের কোনো স্থানই নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা ওটারই অনুসরণ করো যা তোমাদের উপর নাজিল হয়েছে তোমাদের রব্বের পক্ষ থেকে, আর উহা ব্যতি রেখে আউলিয়াদের অনুসরণ করো না। তাহলে আল্লাহ কি বলছেন? আউলিয়াদের অনুসরণ করতে না করছেন। এরপর আল্লাহ কি বলছেন? কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো, মানে তোমরা সঠিক কথা বুঝতে চাও না। এভাবে আল্লাহ রাব্বুল আমিন কি বলেছেন? তার নাজিলকৃত বস্তুকে ধরতে বলছেন, অনুসরণ করতে বলছেন, আর এটা বাদ দিয়ে ওই ওলি আউলিয়াদের অনুসরণ করতে না করছেন। অথচ আজ অসংখ্য মানুষ বিভ্রান্ত হয়ে এই আয়াতের বিরোধিতা করছে, কোরআন হাদিসকে বাদ দিয়ে ওলি আল্লাহকে ধরছে। আর কিসের ওলি আল্লাহ? ওলিও শয়তান, যাদের কথা কোরআন হাদিসের সাথে মিলে না তারা আল্লাহর ওলি কেমন করে হবে? আল্লাহর ওলি হওয়ার মাপকাঠি হলো আল্লাহ রাব্বুল নিজেই বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, ওলি হলো তারা, আল্লাহর বন্ধু হলো তারা যারা ইমান আনে এবং মুত্তাকি। তো যাদের ভিতর তাকওয়া পরহেজগারিতা নেই, ইমান সঠিকভাবে নেই, শিরিক বিদআত মিশ্রিত ইমান, তো তারা আল্লাহর ওলি কেমন করে হবে? সমাজ শুধু এগুলি আসলে ধোঁকা প্রহসন। আজ মনে হয় অনেকদিন আগে শুনেছিলাম 298,000 পীর, অনেকদিন আগে শুনেছিলাম, এখন তো আরও বেড়ে গেছে, মানে ব্যাঙ্গের ছাতার মতো পীর মুরিদি ব্যবসা গজিয়ে যাচ্ছে এবং দিন দিন নতুন নতুন পীর বের হচ্ছে, ঢেলা পীর, তেনা পীর, ন্যাংলা পীর, পাগলা পীর, ঘোড়া পীর, হাবি জাবি, এই পীর মুরিদি গোটা দেশটা শেষ হয়ে গেছে। আবার পীরের মধ্যে কেউ বলছে ডানপন্থী, কেউ বলছে বামপন্থী, আসলে পীর মুরিদিটাই মানে ইসলাম সম্মত নাই, উভয় প্রকার ফিরি বলা যেতে পারে ইসলাম বহির্ভূত, সে কারণে সবগুলি বলা যেতে পারে বামপন্থী, ইসলাম সাপোর্ট করে না এই পীর মুরিদিকে। তবে বলা যেতে পারে মলমূত্রের ভিতরে কিছু শোকা এবং ভেজা, এই আর কি পার্থক্য। এগুলো নিষিদ্ধ ইসলামে, পীর মুরিদি ইসলামে নিষিদ্ধ। পীর মুরিদিতে ওস্তাদ সাগরীদের অবস্থা ব্যবস্থা আছে, আর ওস্তাদের জন্যে পীর হওয়া জরুরি না। আজকে বাংলাদেশের বুকে অধিকাংশ আমরা লক্ষ্য করে দেখেছি যে পীর যারা দেখবেন অশিক্ষিত লোক, আর প্রত্যেকে দেখবেন যে মুরিদকে এমনভাবে ধরে নিয়েছে, মানে বুকিং করে দিয়েছে, মুরিদ আর অন্য কোনো পীর মানতে পারবে না। এটাই হলো জঘন্য রীতি, মানে পীরের হাতে বায়াত হয়ে যাবে, সেও আবার গাধা মার্কা পীর, একটা পীরই সাত গাধার সমান। এরকম অনেক আছে বামপন্থী পীরগুলি, বিশেষ করে ভণ্ড হিসেবে এগুলো পরিচিত, তো এগুলোকে দেখা যায় যে ফলো করে। তো এই পীর মুরিদি বর্তমানে ব্যবসায় পরিণত হয়েছে, সরাসরি কোরআন বিরোধী কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, লাইসা লাকা মিনাল আমরি শাই, আপনার হাতে কোনো কর্তৃত্ব নেতৃত্ব নাই, আও ইয়াতুবা আলাইহিম, হয় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন, আও ইউআযিবুহুম, অথবা আল্লাহ তাদেরকে আযাব দিবেন, ফাইন্নাহুম যালিমুন, কারণ তারা জালেম। আল্লাহ কি বলছেন তার রাসূলকে? লাইসা লাকা মিনাল আমরি শাইউন, আপনার হাতে কিছুই নাই। তাহলে পীরের হাতে কিভাবে থাকলো নাজাত দেওয়া, পরকালে জান্নাত দেওয়া? তাতে পীর নিজেকে জান্নাতি দাবি করে, তো এইটাই হলো ভণ্ডামি, এটাই হলো ভণ্ডামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর যখন এই আয়াতটি নাজিল হয়, যা সূরাতুশ শুআরার আয়াত, ওয়ানজির আশিরাতাকাল আকরামিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন, এই আয়াতের উপর আমল করতে যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের দূরবর্তী লোক, নিকটবর্তী লোক, সর্বপ্রকার লোক, একান্ত আপন আত্মীয় স্বজন সবাইকে তিনি ডেকে পাহাড়ের পাদদেশে জমায়েত করেছিলেন এবং তাদেরকে ভীতি প্রদর্শন করেছিলেন। সবাইকে বলেছিলেন যে দেখো, হে অমুকের গোষ্ঠী, হে অমুক, হে অমুক, আপনার আল্লাহকে ভয় করুন, আপনার নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, কারণ আমি আপনাদের কোনো উপকার আসবো না কালকে আমাদের মাঠে আল্লাহর আজাব থেকে। এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, ইয়া ফাতেমা তু সালিনি মা শাইতু মিন মালি, হে ফাতেমা
তুমি আমার ধন সম্পদ থেকে যা ইচ্ছা চেয়ে নাও। ওয়ান কেদি নফসাকে মিয়ান নার, আর তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ফাইননি লা অগ্নি আনকে মিন আল্লাহ শেয়া, কারণ আমি তোমার পক্ষ থেকে কোনো উপকারে আসবো না কালকে আমাদের মাঠে আল্লাহর নিকটে, মানে আল্লাহর আজাব থেকে কোনো উপকার আসবো না আমি তোমার জন্যে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপন কন্যাকে এভাবে বলতে পারেন যে ফাতেমা তুমি নিজেকে নিজেই জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কারণ আমি তোমার কোনো উপকারে আসবো না আল্লাহর আজাব থেকে, তাহলে কোন আমার মায়ের সন্তান আছে যে বলতে পারে যে আমি নাজাত দিব, আমি জান্নাতে নিয়ে যাব, আমি ফুরসত পার করব? এইগুলি সব হলো ভণ্ডামি, এই হলো ভণ্ডের জাত। এই সমস্ত ভণ্ডামি করার কারণে পীর মুরিদি ইসলাম সাপোর্ট করে না। ইমাম বখারের হাজারের উপরে সাগরে ওস্তাদ ছিল, কিন্তু পীর মুরিদিতে এটা মোটেও চলে না। পীর মুরিদি মানে কি? স্বামী স্ত্রীর মতো সীমাবদ্ধ হয়ে থাকা। স্ত্রীর জন্য যেমন একটা স্বামী ছাড়া ধরা জায়েজ নাই, ঠিক পীর মুরিদির মতো এরকম। আর পীর যদি গাধা হয় ওকে আরও গাধা বানাবে, এভাবে পীর মূর্খ হলে তাকে মূর্খ বানাবে। এক কথায় একজনের ভিতরে মানে সীমাবদ্ধ থাকার এই জঘন্য রীতিটা, মানে ধর্মকর্ম শিক্ষার বিষয়ে একজনের ভিতরে সীমাবদ্ধ থাকা এই জঘন্য রীতিটা এই পীর মুরিদির এই শয়তানি তরিকা জন্ম দিয়েছে। এবং এগুলো আত্ম অহংকার ছাড়া কিছু নাই যে পীর বাবা পুলসিরাজ পার করবে, নাউজুবিল্লাহ মিন জালেক। পুলসিরাজ পার করবে, পীর বাবা পার করবে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কী বললেন তার নিজের মেয়েকে? বুখারী মুসলিমের হাদিস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক। আসলে এলেম অর্জন করা ফরজ এমনি করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এলেম অর্জন করা প্রত্যেকটি মুসলিমের উপর ফরজ। কেন ফরজ? কারণ এলেম না জানলে সঠিক বিষয়টা বোঝা যাবে না। আজ অসংখ্য মূর্খ দেওয়ানবাগী জাহেলকে এই বদমাশটাকে মনে করে আল্লাহর বলি, অথচ ওর কথাই প্রমাণ যে সে একটা কাফের, মানে কাফের নিকৃষ্ট কাফের পর্যায়ে চলে গিয়েছে। সে কি বলে ইউটিউবে আমরা দেখিনি? বলে যে আপনারা যান আরো সে যান যে মুর্শিদের থ্রুতে দেখেন সে আরো সে ওই ওই মুর্শিদি বসা, মানে আল্লাহ নাকি ওর সুরাতে বসে আছে, নাউজুবিল্লাহ মিন জালিক। আবার কয় যে রসুল রসুলকেও আপনার দেখতে যান দেখেন রসুলের সুরতে আপনাদের এই মুর্শিদ, মানে ওর আকৃতিতে নাকি আল্লাহ এবং তার রসুল রয়েছেন, আরো সে আজিমে নাকি তার মতো আকৃতি ধারণ করে আছেন আল্লাহ। তো কত বড় জঘন্য পীর এবং কত বড় শয়তান ভণ্ড হলে এই জাতীয় কথা বলে। তার আরও কুফরি কথার ভিতরে এই কথাগুলি যে কোরআন হাদিস পড়ে ইমানদার হওয়া যাবে না, মানে পীর ধরতে হবে। তো এই পীর মুরিদের শয়তানি তরিকার কত যে ভণ্ডামি আছে আল্লাহ হিসাব রাখেন। অবশ্য দেখবেন যে এই জাহেলের দলগুলি যাদের কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, বকলম, এগুলি বেশি ছোটাছুটি করে। তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক, আপনার ভাইয়ের মামাতো ভাইয়ের হেদায়ত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়ত দান করুন, এসব ভণ্ডদের চক্রান্তে পড়া থেকে রক্ষা করুন। আমরা যতটুকু আমাদের গবেষণা জানতে পারলাম, জানতে পেরেছি যে এই পীর মুরিদির তরিকাটা আসলে ভণ্ডামি, ইসলামের নামে একটা বিষ ফোড়া, মানে এক বিষাক্ত ঘা, ক্যান্সারের বিষাক্ত ঘা, যার পোঁকা হলো এই পীর মুরিদি তরিকার মুরিদরা। তো এই পীর মুরিদি তরিকা ইসলামে নয়, এগুলি এসেছে বিভিন্ন ধর্মের সংমিশ্রণে। এই পীর মুরিদি তরিকা দেখবেন হিন্দুদের কিছু কৃষ্টি কালচার রয়েছে, যেমন এই ধারণা করা যায় বান্দা কৃষ্টি সাধনা করতে করতে আল্লাহ হয়ে যেতে পারে, এগুলি সবই বলা যেতে পারে হিন্দুত্বের আকিদা। এবং এই পীর মুরিদি তরিকা এগুলো তো আছে, এগুলি কমন আকিদা যে আল্লাহ হয়ে যেতে পারে বেশি বেশি এবাদতবন্দি করার মাধ্যমে। বান্দা আল্লাহ থাকে না, এ বান্দা আর বান্দা থাকে না, বান্দা আল্লাহ হয়ে যায়, আল্লাহ বান্দা হয়ে যায়, মানে মিশে যায়। অনুরূপভাবে পীর মুরিদি তরিকায় তারা গ্যারান্টি দেয় যে নিজেরা জান্নাতি এবং মুরিদদেরকে জান্নাতি নিয়ে যাবে। যেমন এই চরমানাই সাহেব কী বলছে, ভালো পীর হিসেবে যিনি খ্যাত, তিনি কী বলছেন, মুরিদদেরকে উনি কিয়ামতের মাঠে জাহাজে করে করে নিয়ে যাবেন, উনি এবং ওনার আরও যত রয়েছে এই সিলসিলার। তো কত বড় ভণ্ডামি, অথচ ওখানে কোনো জাহাজের প্রশ্নই উঠে না, আর পুলসেরাতের উপরে সবাইকে পার হওয়ার, আর পুলসেরাতের নিচে রয়েছে জাহান্নামের লেলিহান আগুন, দাও দাও করে জ্বলবে।
আর এই ভণ্ড মানে কিভাবে বলছে যে মুরিদদেরকে ও মানে জাহাজে করে নিয়ে যাবে কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে জাহাজ আছে। হ্যাঁ, তো কত ভণ্ডামি আছে এদের ভিতরে, এই জন্য দেখবেন গোটা আরব, সৌদি আরব তার সহ গালফ কান্ট্রি যেখানে ইসলামের আলো প্রথম ছড়িয়েছে, আজও পীর মুরিদ থেকে সম্পূর্ণ পাক পবিত্র রয়েছে। পীর মুরিদের এই নাপাকি সৌদি আরবের জমিনকে কলুষিত করতে পারেনি, এক সময় হয়েছিল কিন্তু পিটিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এই পীর মুরিদ দিকে, এবং ইসলামের আলো আবার পুনরায় চালু করা হয়েছে। ইসলামের আলো আজও সৌদি আরবে সহ গোটা গালফ কান্ট্রিতে বিরাজ করছে, এবং পীর মুরিদের এই শিরিক এবং বিদআত কুফর বিদায় নিয়েছে। আর যখন থেকে শিরিক কুফর বিদায় নিয়েছে তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুখী করেছেন, জমিন থেকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খনি, স্বর্ণের খনি বের করেছেন, পেট্রোল বের করেছেন, ডিজেল বের করেছেন। আর আমাদের পীর মুর্শিদের দেশ আর যত অভাব আমাদের নাই শেষ। আর ওলি আল্লাহ কি আমরা নিজের খেয়াল খুশিতে মনে করলে কি হয়ে গেল, সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ ওলি, সাহাবায়ে কেরাম মতো আছে, সাহাবায়ে কেরাম জুতা ধোয়ার মতো আছে আমাদের দেশের পীরগুলি, অথচ সাহাবায়ে কেরামের কবরকে মাজার করা হয়নি, সাদা মাঠা রয়েছে, যারা হজে এসে তারা দেখতে পায়, কিন্তু আমাদের দেশে দরগা সাজানো হয়েছে দুর্গার পাশাপাশি। এই জন্য কবি নজরুল বলছেন কি, এই তামসা দেখে উনি দুঃখ করে বলেছেন একটি কবিতা, যে তাওহিদের হায় চিরসেবক ভুলিয়া গিয়েছে সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লোটাই শির। এদের যেমন রামনারায়ণ মানে হিন্দু যেমন রাম নারায়ণ, এদের তেমনই মানিক পীর, এদের যেমন রামনারায়ণ এদের তেমনই মানিক পীর, এদের চাউল কলার সঙ্গে মিশে গিয়েছে ওদের ক্ষীর, বলা হয় মুসলিম উচ্চ কণ্ঠে নারায় তাকবীর। কবি নজরুল বিষয়টি বুঝতে পেরেছিলেন যে আসলে পীর মুরিদ তরিকা ওই হিন্দুদের ঠাকুর পূজার সাথে মিলে, এই জন্য উনি মিল করে দিয়েছেন, বলছেন দুর্গা আর দরগা, ওরা করে দুর্গা পূজা এরা করে দরগা পূজা, তো এগুলি চরম ভণ্ডামি, এগুলি থেকে সতর্ক থাকতে হবে আর ইসলামকে খাঁটিভাবে পালন করতে হবে। আর খাঁটি ইসলামের ভিতরে এই ভেজাল, এই পীর মুরিদির ভেজাল নাই, কোরআন হাদিস মানার ভিতরে রয়েছে গ্যারান্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমাদের জন্য দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিস ধরে থাকবে কখনো পথ ভ্রষ্ট হবে না, কখনো পথ হারা হবে না, এভাবে বলেছেন। সুতরাং এই কোরআন হাদিসকে আঁকড়ে ধরে থাকলেই রক্ষা পাওয়া যাবে, আর এই পীর মুরিদি অনুসরণ করে কোনো লাভ হবে না, বরং এর মাধ্যমে আরও জাহান্নামকে ফরজ করে নেওয়া হবে। তারপর কি বলা হয়েছে পীর মুরিদি তরিকায়, যে পীর সাহেব নাকি গোনাহ মাফ করিয়ে দেবে, গোনাহ কাঁধে নিয়ে নেবে, এটা কোথায় রয়েছে? তারপরে কোরআনের ফয়েজ এর মাধ্যমে জীবনের সব গোনাহ মাফ, কোথায় পাওয়া যাবে এই সমস্ত কথাগুলি? দলিল আছে, সম্পূর্ণ মিথ্যাচার। কোরআনের ফয়েজ এভাবে তার দরবার থেকে নিয়ে সব জানা চলে যাবে নাকি? ও আছে, এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, হে ফাতেমা, তুমি নিজেকে নিজেই রক্ষা করো, কারণ আমি তুমি নিজেকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, কারণ আমি তোমার কোনো কাজে আসবো না কিয়ামতের মাঠে আল্লাহর আজাব থেকে। তার মানে নিজের আমল গোছাতে হবে, আল্লাহ রসুলও কোনো ফায়দা দেবে না যদি নিজের আমল ঠিক না থাকে। তাহলে এই জাতীয় এই খাজা বাবা আর গাঁজা বাবা আর কাকদিয়া নাকি বলা হলো কাকদিয়া আলিয়া দরবার শরীফের পীর সাহেব কী করতে পারবে? এ নজমুদ্দিন পীরেরা করবে কি, যেখানে আল্লাহ রসুল সাহেব নিজেই বলছেন যে উনি কিছু করতে পারবেন না, ফাতেমাকে বলছেন ফাতেমা তুমি তোমার সব কিছু নিজে সাজিয়ে গোছে নাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। অতএব এগুলো স্পষ্ট গুমরাহি। আল্লাহ রাব্বুল আমিন এই ভাইজানের মামাতো ভাইকে হেদায়েত করুন, সঠিক রাস্তায় ফিরে আসার তৌফিক দান করুন, এবং এই জাহান্নামের রাস্তা যেন থেকে রক্ষা পান, রেহাই পান। আল্লাহ রাব্বুল আমিন তাকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।